বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে দুর্গম অঞ্চলের স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা অর্জনে আরও বেশি আগ্রহী করে তোলার লক্ষ্যে দুস্থ অসহায় ছাত্রছাত্রীদের মাঝে বান্দরবান সেনারি জোনের পক্ষ হতে ছাত্রছাত্রীদের অভিভাবকগণকে উপহার সামগ্রী এবং ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই কোনো শিশু নিরক্ষর না থাকুক এবং তাদের অভিভাবকরা বাচ্চাকে স্কুলে পাঠাক এবং এই জন্য বান্দরবান সেনা রিজিয়ন সবসময় সর্বাত্মক সহযোগিতা করে আসবে। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে চিম্বুকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে 85 জন মৃত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অভিভাবকদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোহাম্মদ মইদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। এ সময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএইচসি, মেজর শাইকুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, স্থানীয় ইপি সদস্য, পাড়া কারবারি এবং ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ। চাই তোমরা এবং এখানে এই এলাকায় যত শিশু কিশোর বা ইয়াং যারা আছে সবাই ঠিকমতো লেখাপড়া করুক এবং লেখাপড়া করে অনেক বড় মানুষ হোক। যারা আছে তাদের লেখাপড়ার জন্য আমরা সবসময় চাই যেন সহযোগিতা করতে পারি। তো যখন যেখানে মনে করবেন যে তাদেরকে হেল্প করার সুযোগ আছে আমাদেরকে জানাবেন, আমরা হেল্প করতে আগ্রহী। আপনারা এসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি জানি অনেকের কাজ আছে, কাজ রেখে এখানে এসছেন অনেকে অনেক, এবং আপনাদের এই ত্যাগ আমি নিশ্চিত যে অন্যদের জন্য উদাহরণ হিসেবে থাকবে। আপনাদের সময় আপনাদের পাশে থাকবো। সবাইকে আবারও ধন্যবাদ। আর আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ।